মাটি মাটি রাস্তা বর্ষার সময়ের কথা বাদই দিলাম অল্প বৃষ্টিতেই এই রাস্তা হয়ে যায় ছোটখাটো পিচ বেশি দিন নয় হাতে গুনে 15 দিন আগে এই রাস্তায় পিচের কাজ হয়েছিল তবে যদিও তা চোখে দেখে মনে হবে না কারণ এই কয়েকদিনের মধ্যেই রাস্তায় দেখা দিয়েছে ফাটল আবার কোথাও পা দিয়ে ঘষলে উঠে যাচ্ছে রাস্তার পিচ ওরা পিচে উঠে যাচ্ছে এবং পায়া করে এরকম করে ঘোষাড় দিলে পিচে উঠে যাচ্ছে আর যাতায়াত অযোগ্য হয়ে গেল হ্যাঁ আর দ্বিতীয়ত হচ্ছে যে রাস্তাটাও তড়ি ঘড়ি এত তা ধড়ি ঘড়ি করে দিল যেটা মানুষ বুঝতেই পারলেন না আজকের মধ্যে পিচটা হয়ে গেল কন্ট্রোল আমাদের রাস্তাটা যেমন ভালো করে হয় আমাদের একটাই কথা 400 মিটার রাস্তাটি আমাদের মোটামুটি এটা বহুদিন ধরে আমরা অসুবিধা ভোগ করছিলাম তা ওটা রাস্তাটা মোটামুটি জেলা পরিষদে যাওয়া আসা করে আমরা অনেক করে কাজটা বের করে নিয়ে এসেছি তো কাজটা বের করে নিয়ে আসার পরে কাজটা শুরু হয়েছিল তো ওরা যেভাবে কাজটা করে দিয়ে গেছে তো আমরা অনেকবার ইঞ্জিনিয়ারকে সুপারভাইজারকে চাপ দিয়েছি বা ঝামেলা করেছি বা ওদিকে হ্যাম্পার করেছি যে কাজ ঠিকঠাক হচ্ছে না ওরা আমাদের ভালো বুঝিয়ে চলে গেছে যে কাজ ঠিকঠাক হচ্ছে পায়ে ঘষলে উঠে যাচ্ছে বা আপনার গাড়ি গেছে একটা তাতে করে আপনার বসে গেছে পুলটা গোটায় তাহলে এটা আমরা তো আমরা ওর কাছ থেকে আমরা ইয়ে চাই আর কি জবাব চাই যে কিসের লেগে এটা হলো প্রায় 18 লক্ষ টাকা ব্যয়ে যে রাস্তা তৈরি হলো সেই রাস্তার এই বেহাল দশায় হতাশ গ্রামেরই বাসিন্দা বিভাস ঘোষ রাস্তা ভালো করে ড্রেসিং ড্রেসিং হয়নি ভালোভাবে যে দুটো লিয়ার দিতে হয় সে লিয়ার দেওয়া হয়নি সে কাছে আমার কাছে রিপোর্ট আছে আমার কাছে ফটোও আছে কিন্তু ইঞ্জিনিয়ার দেখার পরও এই অবস্থা হাল হয় কী করে যদি ইঞ্জিনিয়ার দেখে এটা তো গ্রামবাসী দেখতে পারবে না গ্রামবাসী জানেও না এটা সম্বন্ধে রাস্তা সম্বন্ধে কিছু জানেও না ইঞ্জিনিয়ার কর্তব্য যে এটা সবসময় তাকে দেখা দেখে শুনে কাজটা করানো কিন্তু ইঞ্জিনিয়ারই বলছে যে ভালো কাজ হচ্ছে যদি ভালো কাজ হচ্ছে তাহলে কী করে এই রাস্তার এই অবস্থা এই ঘটনায় শাসক দলের দুর্নীতির দিকেই আঙুল তোলেন বিজেপি নেতা শরৎ ঘোষ শাসক দল তো এটা ইচ্ছা করে করে যদি পিচটা 15 দিনের মধ্যে কমপ্লিট না করে যদি 15 দিনের মধ্যে পিচের কোয়ালিটি খারাপ না করে তাহলে কালীঘাটে তাড়াতাড়ি পয়সাটা পাঠাবে কি করে তাদের পার্সেন্টেজের টাকা তো এটা ভাবার কোনো বিষয় নেই শাসক দলের এটা বৈশিষ্ট্য এদের চুরি করা বৈশিষ্ট্য এটা চুরি করা ধর্ম এই পিচের রাস্তা শীঘ্রই মেরামতি করা হোক বলে দাবি গ্রামবাসীদের বাঁকুড়া থেকে মিলন কর্মকারের রিপোর্ট আর প্লাস নিউজ